Good morning, students. Today's date is 10th of June 2020, class nursery, subject English homework. Amra er age English small letter A to H lekha shikhechilam. Now, this is A, B, C, D, E, F, G, H. Okay. তো আজকে আমরা কি শিখব রাইট মিসিং অ্যালফাবেটস মানে এখানে যে অ্যালফাবেটগুলো মিসিং আছে নেই সেগুলো তোমাদের লিখতে হবে এটা আমাদের হোমওয়ার্ক ওকে তাহলে প্রথমে এটা আছে স্মল লেটারের এ এরপরে কি আসবে স্মল লেটারের এ যেহেতু আছে তাহলে স্মল লেটারের বি আসবে এখানে ওকে তারপরে আছে স্মল লেটারের সি তারপরে লিখবে স্মল লেটারের D. D এর পরে কি আসে? D এর পরে আসে E. Small letter E. তারপরে আসে F. F দেওয়া আছে. F এর পরে কি আসবে? Blank আছে দেখো C. তারপরে H আছে. তাহলে E F. তারপরে হবে small letter G. তারপরে হবে H. Okay? Now next one same. একই ভাবে করতে হবে. A. Small letter then. Small letter B. C as a small letter C er pore what comes after C? It is D. C er pore D ashe. Small letter D. Then after D it is E. Small letter E. After E F. F ache ar likhte hobe na amader. Tar amra likhbo na. F er pore next one is F er pore hobe G. তাহলে তোমাদের কি লিখতে হবে জি ওকে এবার নেক্সট আরেকটা দেওয়া আছে দেখো সি এ বি আছে এ বি দেন কি আসে এ বি সি তাহলে আমরা কি লিখব স্মল লেটারের সি ছোট হাতে সি ডি দেওয়া আছে দেখো এ বি সি ডি দেন ডি এর পরে আসে ই ই নেই ওই জন্য আমরা ই লিখলাম A, B, C, D, E, E এর পরে আসবে F. Small letter F. G দেওয়া আছে. F, G, small letter G দেওয়া আছে. G এর পরে কি আসে? H, small letter H. Same ভাবে, একই ভাবে ওটাই করতে হবে. দুবার করে দেওয়া আছে. A আছে, B আছে. Then A, B, C, D. A, B, C, D. D এর পরে কি আসবে? E. Small letter E. তারপরে E এর পরে কি আসবে? F. F এর পরে G দেওয়া আছে. G এর পরে আসবে H. ওকে? এইভাবে তোমরা হোমওয়ার্কটা বাড়িতে বাড়ির খাতার কপিতে হোমওয়ার্ক কপিতে করবে. ওকে? থ্যাংক ইউ.